বিয়ের প্রথম রাতে বিড়াল মারতে হয়। কথাটি কবে থেকে কেন কোথায় উৎপত্তি হয়েছিল তা জানা না গেলেও যা জেনে রাখা জরুরি, দাম্পত্য কোনো একদিনের বিষয় নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দাম্পত্য আজীবনের। সকলের এই প্রত্যাশা নিয়েই বিবাহ করেন, পাশের মানুষটির জীবনসঙ্গী হয়ে থাকবেন চিরকাল, আর এই চিরস্থায়ী সম্পর্কের সূচনা হয় বিয়ের রাতেই। আজকালকার আধুনিক প্রজন্মের কাছে শুনতে যতই হাস্যকর মনে হোক না কেন, বিয়ের প্রথম রাত বা ফুলসজ্জার রাতটি যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত, আর এই সুন্দর রাত্রিতেই নিজেদের বন্ধনকে মজবুত করে নিতে হয় চিরকালের জন্য। চলুন জেনে নিই এমন 10টি জিনিস যা বিয়ের প্রথম রাতে ভুলে গেলে চলবে না মোটেও। এক, বিয়ের প্রথম রাতের সাথে যৌনতা ওতপ্রোতভাবে জড়িত। তবে হ্যাঁ, এই যৌনতার জন্য কোনো মানসিক চাপ নেবেন না। এমন নয় যে যৌন মিলন আজ রাতেই করতে হবে। বিয়ের অনুষ্ঠানগুলো টানা থাকার কারণে বর ও বউয়ের উভয়ে ক্লান্ত হয়ে যাওয়ার স্বাভাবিক, এবং সেই ক্লান্তি এসে থাকলে বরং বিশ্রাম নিন, নিজেদের প্রথম যৌন অভিজ্ঞতাটা সুন্দর করে তুলতে সহায়তা হবে। দুই, প্রথম রাত ও প্রথম যৌন মিলনের ব্যাপারটি নিয়ে নারীদের মনে অনেক ধরনের ভীতি কাজ করে। যদি খুব বেশি নার্ভাস বোধ করেন বা অস্বস্তি লাগে, তাহলে স্বামী উদ্যোগী হলে তাকে ব্যাপারটা বুঝিয়ে বলুন। তিনি এখন আপনার জীবনসঙ্গী, আপনার সকল সমস্যা তাকেই বুঝতে হবে। তিন, স্বামীরাও যৌন মিলনের জন্য তাড়াহুড়ো করবেন না, এতে আপনার সম্মান ক্ষুণ্ণ হবে এবং স্ত্রী ভেবে বসতে পারে যে কেবল যৌনতা নিয়েই আপনি আগ্রহী। স্ত্রী এখন আপনার যৌনতার জন্য বাকি জীবন পড়ে আছে। প্রথম রাতে স্ত্রীর চোখে নিজেকে একজন মার্জিত পুরুষ প্রমাণ করুন তার ইচ্ছার মূল্য দিয়ে। চার, বিয়ের প্রথম রাতটি আর কখনোই ফিরে আসবে না জীবনে, তাই এই রাতের জন্য কিছু বিশেষ রোমান্টিক প্ল্যান করে অবশ্যই রাখুন। সম্ভব হলে কিছু উপহার কিনে রাখুন সঙ্গীর জন্য। রোমান্টিক কবিতা মুখস্থ করে রাখতে পারেন, ঘরে রাখতে পারেন গান শোনার ব্যবস্থা। পাঁচ, বিয়ের রাতেই হানিমুনের জন্য রওনা হওয়া একটা বাজে প্ল্যান, আনন্দ তো হবেই না বরং অযথা বাড়বে ক্লান্তি। ৬, বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, বিয়ের রাতে অবশ্যই সঙ্গীকে জানান যে আপনি কিভাবে ভালোবেসে ফেলেছেন এবং এখন থেকে আপনার জীবন কেবল তাকে ঘিরেই। ৮, একটা জিনিস মনে রাখবেন, এটাই আপনাদের নতুন জীবনের প্রথম পর্ব, তাই এই রাতে এমন কিছু বলবেন না বা করবেন না যাতে জীবনের সূচনা পর্বেই সব গড়বড় হয়ে যায়। ৯, স্বামী বা স্ত্রীর অতীত প্রেম নিয়ে জেরা করার কুচ্ছিত কাজটিও বিয়ের রাতে করতে যাবেন না। যা গেছে তা গেছে, সেটার জন্য নিজেদের জীবনের সবচাইতে সুন্দর সময়টি নষ্ট করবেন না ভুলেও। ১০, হ্যাঁ, পরস্পরের পরিবারকে যে দুজনেরই খুব ভালো লাগবে এমন কোনো শর্ত নেই, কিন্তু সেটা নিয়ে বিয়ের রাতে আলোচনা করার মানে নেই। অনুষ্ঠানে কি হলো বা কেন হলো, কে কি উপহার দিল, কে কি করেছে, এগুলো নিয়ে কথা বলার জন্য বাকি জীবন আছে। মোট কথা এই যে বিয়ের প্রথম রাতটি কেবলই প্রেমের, পরস্পরকে জানার, বোঝার ও ভালোবাসার জন্য। এই রাতটি কিছুতেই হেলায় হারাবেন না, তাহলে পরবর্তীতে বস্তু